Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Lars Green campus. For admission, contact the number shown. भाईर कपाले दिलाम फोटा जमेर दुआरे पड़ल काटा रीति अनुजाई आज दीदीरा भाईर मंगल कामनाय फोटा दिल घरे घरे भाई बोनेर मधुर सम्पर्क अटूट रखते जुग जुग धरे चले आसछे एई भाई फोटार अनुष्ठान सकाल थेके राज्य जुड़े घरे घरे भाई फोटाय मातलो भाई बोनेरा दीदीरा भाईदेर फोटा दिए तादेर दीर्घ आयु कामना करल साथे चलल मिष्टिमुख ओ उपहारेर पाला আজকে ভাইফোঁটা আমি আমার ভাইয়ের দীর্ঘায়ু ও সুস্থ জীবনের জন্য ভাইয়ের কপালে দিলাম ফোঁটা আমি প্রতি ভাইফোঁটায় সকালবেলা উঠে স্নান করে ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তারপরে সব কাজ করি বেহালা শকের বাজার এলাকায় ফুটপাথ থেকে এক মহিলার দেহ উদ্ধার গিড়ে চাঞ্চল্য বেহালা ডায়মন্ড হারবার রোডের শকের বাজার থেকে সন্ধ্যা সর্দার নামে 52 বছর বয়সী এক মহিলার দেহ উদ্ধার রাস্তার পাশে ফুটপাতে ওই মহিলার দেহ দেখতে পায় বাসিন্দারা তারপর ঠাকুরপুকুর থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায় ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী ওই মহিলাকে খুন করা হয়েছে মহিলার বাড়ি 39-4 ভুবনমোহন রায় রোড হরিদেবপুর থানার অন্তর্গত মহিলা যেখানে থাকেন তার বাড়ির আশেপাশের লোকজনের বক্তব্য ওই মহিলা মানসিক ভারসাম্যহীন বেহালা ঠাকুরপুকুর টালিগঞ্জ এলাকায় একা একা ঘুরে বেড়াতেন কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত আছে পুলিশ তা খতিয়ে দেখছে এই ভদ্রমহিলা এক প্রকার মানসিক ভারসাম্যহীন ছিল রাত্রেবেলা রাস্তা রাস্তা ঘুরে বেড়াতেন পাড়ার লোকের সঙ্গে কিছুদিন যাবো ঝামেলা হচ্ছিল ওনার শ্বশুরবাড়িতে ওনাকে রাখেনি শ্বশুরবাড়ির পাশে জায়গা ছিল আলাদা করে ঘর করে অন্যদিক থেকে গেট বার করে দেওয়া হয়েছিল যাতে কারোর সঙ্গে না কন্ট্যাক্টে উনি একাই থাকতেন হাজব্যান্ড বিগত 3-4 মাস ধরে ওনার সঙ্গে থাকে না মানে এখানে মানে বাবা মার সঙ্গে থাকে উনি ভদ্রমহিলা একাই থাকতেন রাতে ভিতে ঘুরতেন কি কারণে এটা আলাদা উনি মানসিক ভারসাম্যহীন আমরা সকালবেলা শুনতে পেলাম কাল শুনতে পেলাম ওনার যে বডি ডেড বডি পাওয়া গেছে আমাদের ডিএইচ রোড থেকে সকালবেলা কারণ ঠাকুরপুকুর থানার কিছু পুলিশ এসেছিলেন আমি তখন বললাম এই ব্যাপার উনি মানসিক ভারসাম্যহীন কারণ কাল সন্ধ্যাবেলা আমি দেখেছি ওনাকে আমি যখন আসছি বাড়িতে ঢুকছি তখন আমাকে দেখে মুখটা কেমন শাড়ি দিয়ে লুকালো উনি একটু মানসিক ভারসাম্যহীন তাও জানি না তাও জানি না করোনা আবহে শ্যামা পুজো প্রতিমা দর্শনে উত্তরবঙ্গে শহরময় জনসমুদ্র শুক্রবার রাতে জলপাইগুড়ি শহরে এমনই দৃশ্য দেখা গেল রাত যতই বেড়েছে ততই ভিড় বেড়েছে মণ্ডপে মণ্ডপে বিশেষ করে ভিড় উপচে পড়তে দেখা গেছে গোমস্তাপাড়ার বুর্জ খলিফা কিংবা 4 নম্বর ঘুমটির দাদাভাই ক্লাবের মণ্ডপে ভিড় এতটাই ছিল যে রাস্তা দিয়ে চলাচল করাই অসম্ভব হয়ে পড়েছিল শহর জুড়ে সেই ভিড়ের ছবি কম বেশি দেখা গেছে দেখুন তার কিছু ছবি দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা পশ্চিম রায়পুর মান্নাপাড়ার নবযুবক সংঘ ক্লাবের 50তম কালী পুজোর থিম ঢাকের সাজে মায়ের আগমন পুজো পরিচালন কমিটির সদস্য সুপ্রিয়া মুখার্জি জানান যেহেতু করোনা চলছে হাইকোর্টের রায় মাথায় রেখে পুজো মণ্ডপে আমরা স্যানিটাইজ করেছি প্রত্যেককে জানাই আপনারা সবাই মাস্ক পরে দূরত্ববিধি মেনে পুজোর মণ্ডপে আসুন সবাইয়ের উপস্থিতির মধ্যে দিয়ে আমাদের জানা নবযুবক সংঘের পক্ষ থেকে আপনাদের চ্যানেল এবং সমস্ত দর্শকদের এবং সুধী নাগরিকদের শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা জানাই আজ আমাদের ক্লাব 50 বছর অতিক্রম করছে 50 বছরে পদার্পণ করার জন্য আমরা হাইকোর্টের রায় মাথায় রেখে করোনা বিধি মাথায় রেখে আমরা পুজো মণ্ডপ টোটাল স্যানিটাইজ করে এবং প্রত্যেককে মাস্ক এবং স্যানিটাইজের মাধ্যমে আমরা পুজো মণ্ডপ পরিদর্শন করতে বলছি এবং সবার কাছে আহ্বান জানাই যেন প্রত্যেকে করোনা বিধি মেনে চলে প্রতিদিনের
প্রতিদিনের মতো আজও প্রাতঃভ্রমণে এসে বিজেপির দিলীপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি জানান, এবার পেট্রোল ডিজেল নিয়ে আমাদের আন্দোলন করতে হবে। কেন্দ্রীয় সরকার যে রাস্তা দেখিয়েছেন মানুষের কষ্ট দূর করার জন্য, রাজ্য সরকার তার সহযোগিতা করা উচিত, তাদের তরফে কিছুটা ত্যাগ করা উচিত। ওনার সব দিক থেকে লাভ নেবেন, এদিকে কেন্দ্রের সমালোচনা করবেন, মানুষের কষ্টের কোনো ভাগ নেবেন না, তা হয় না। দায়িত্ববোধের পরিচয় দিতে হবে। আমাদের দুদিনের বৈঠক আছে, আজকে আছে আর আগামীকাল রাষ্ট্রীয় কার্যকারিণী আছে। সেজন্য যারা কেন্দ্রীয় সমিতির লোক তারা ওই কমিটিতে বৈঠকে থাকবে এবং কেন্দ্রীয় মন্ত্রীরা থাকবেন, বাকি সমস্ত রাজ্যের নেতারা নিজের নিজের রাজ্যে ভার্চুয়ালি মিটিংয়ের সঙ্গে যুক্ত হবে। পশ্চিমবঙ্গের ফলাফল বা এই বিশ্লেষণ এগুলো নিয়ে কিছু হবে উপনির্বাচন? সম্ভবত না, এটা তো আমাদের এখানে স্থানীয় স্তরে হয়েছে, যারা অবজারভার আছেন তারা ছিলেন, তারা জানেন, রিপোর্ট করেন, তথ্য আছে সামনে। সম্ভবত যেখানে নির্বাচন আছে আগামী দিনে সেই রাজ্যগুলোর সম্বন্ধে আলোচনা হওয়ার সম্ভাবনা আছে। বং করেনি, কী করবেন আপনারা বিরোধী দল হিসাবে পশ্চিমবঙ্গে কোন পথে হাঁটতে চলেছেন? এবার হয়তো আমাদেরই আন্দোলন করতে হবে। কেন্দ্র সরকার যে রাস্তা দেখিয়েছেন মানুষের কষ্ট দূর করার জন্য, রাজ্য সরকার তাতে সহায়তা করা উচিত, তাদের তরফ থেকে কিছুটা ত্যাগ করা উচিত। ওনারা সব দিক দিয়ে লাভ নেবেন, এদিকে কেন্দ্রীয় সমালোচনা করবেন, কিন্তু সাধারণ মানুষের কষ্টে ভাগ নেবেন না, এই ধরনের রাজনীতি চলতে পারে না। কেন তারাও তাদের দায়িত্ববোধের পরিচয় দিন, সুযোগ এসছে এই সময়। প্রায় 500 গ্রাম মাদক সহ এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করলো দুর্গাপুরের কোক ওভেন থানার পুলিশ। ধৃতের নাম মনিরুল শেখ। নদিয়ার বাসিন্দা মনিরুল শেখ উত্তরপ্রদেশ থেকে এই মাদক পাচারের উদ্দেশ্য নিয়ে দুর্গাপুর স্টেশন সংলগ্ন শিমুলতলা বস্তিতে ডেরা করেছিল। মাদক হাত বদলের উদ্দেশ্যে এই শিমুলতলা বস্তিতে গোপন ডেরা করেছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান। এই মাদক হেরোইন। দুর্গাপুর স্টেশন বাসস্ট্যান্ডের কাছ থেকে এই মাদক হাত বদল হওয়ার কথা ছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ স্টেশন বাসস্ট্যান্ড সংলগ্ন শিমুলতলা বস্তিতে অভিযান চালায়। সেখান থেকে এই মনিরুলকে পুলিশ গ্রেপ্তার করে। উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক বাজার মূল্য প্রায় 1 কোটি টাকার মতো হবে বলে পুলিশের অনুমান। ধৃতকে পুলিশ হেফাজতে নিয়ে এই অপরাধ চক্রের মূল পাণ্ডার খোঁজ চালাচ্ছে পুলিশ। আপনার কাছে যে পাউডারটি ছিল সেটা কি হেরোইন? হ্যাঁ, সেটা হেরোইন ছিল? কোলাঘাটে দেখা গেল বিরল প্রজাতির বাঘ্র। ঘটনাস্থলে পুলিশ ও বন দপ্তর। সকাল হতেই দেখা গেল পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার বাবুয়া গ্রামে এক বিরল প্রজাতির বাঘ্রোল, যা নিয়ে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। বাঘের মতো দেখতে প্রায় 3 ফুটের মতো লম্বা এক বিরল প্রজাতির প্রাণীটি মুস্তাক হোসেনের বাড়ির মধ্যে ঢুকে যায়। বাড়ির লোকজন দেখে আতঙ্কিত হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে বাড়ির লোকজন বাড়ির গ্রিল দরজা জানলা লাগিয়ে দেয়। বাঘ্রোলটি ভয় পেয়ে বাড়ির উঠোনে থাকা একটি স্কুটির মধ্যে ঢুকে পড়ে। আর এই খবর জানাজানি হতেই এলাকার মানুষজন বাঘ্রোলটিকে দেখার জন্য ভিড় জমায়। তারপরে সকালে উঠে দেখি তখন তখন প্রায় 6:30 বেজে গেছে। তখন দেখি এক ধারে চুপচাপ বসে আছে। তখন আমার ছেলে চা খাচ্ছে, বড় ছেলে তখন চা খাচ্ছে। আচ্ছা, ওই ডাকলাম, এলি দেখতো কি এটা? হ্যাঁ, তারপরে গ্রিলটা লাগিয়ে দিয়েছি। আবার ছানিয়াচ্ছে। Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Lars Green campus. With modern infrastructure and dedicated faculty and staff, build your engineering career with us. For admission, contact the number shown. Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA Engineering and Polytechnic program.
পদ্মশ্রী ডক্টর কেএল চোপড়া, এক্স ডাইরেক্টর অফ আইআইটি খড়গপুর অ্যান্ড ফ্যাকাল্টিজ ফ্রম আইআইএম, আইআইটি, এনআইটি, ক্যালকাটা অ্যান্ড যাদবপুর ইউনিভার্সিটি আর টিচিং 20 acres ক্যাম্পাস উইথ হোস্টেল অ্যান্ড ক্যান্টিন ফেসিলিটি, লাইব্রেরি, বুক ব্যাংক ফেসিলিটি, ল্যাঙ্গুয়েজ ল্যাব, ওয়াইফাই ক্যাম্পাস, স্পোর্টস কমপ্লেক্স, জিমনাশিয়াম অ্যান্ড সুইমিং পুল, স্ট্রং অ্যাসোসিয়েশন উইথ 50 companies ফর বেস্ট ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট। ফর ডিটেইল ভিজিট বিবিআইটি। আপনাদের মালিক গোপাল ঘোষ কোথায়? এই তো পাশে। নমস্কার। কি হোমলি পরিবেশ। ওয়ান কফি প্লিজ। বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে। এখানে ফ্লেক্স ফ্রন্টলাইট, ব্যাকলাইট, স্টার ফ্লেক্স, ভিনাইল ফ্রন্টলাইট, ভিসাইড ব্যাকলাইট ছাড়াও ডিজিপির যে কোনো কাজ করা হয়। প্রিন্টিং জগতের বিশ্বস্ত প্রতিষ্ঠান মা তারা এন্টারপ্রাইজ, পুরাতন ডাকঘরে ভারত পেট্রোল পাম্পের বিপরীতে মা তারা এন্টারপ্রাইজ। Thank you.